হাই, হ্যালো, নমস্কার, সত শ্রী আকাল, ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। তো তোমরা থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। তো সবথেকে কন্ট্রোভার্সিয়াল টপিক মানে আমার হাইট শর্ট, আমি আরো হাইট বাড়াবো। মানে দেখো, আমারও 5'11", আমিও চাই 6 ফুট। মানে কেউ নিজের হাইট নিয়ে সন্তুষ্ট না, যে 5'5" সে চাই 5'6". মানে সবাই এক মানে হাইট চাই, ঠিক আছে, 1 ইঞ্চি হোক বা 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, যার যত। যেমন আমিও আমার হাইট নিয়ে খুশি না, ঠিক আছে। তার আগে তোমরা এখন কমেন্ট করতে শুরু করছো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যে আমার হাইট মানে আমি নিজের 1 ইঞ্চি বাড়াতে পারিনি, তোমাদের কেন কি জ্ঞান দিচ্ছি। দেখো, আমার নিশ্চয়ই ছোটবেলা থেকে আমি এটুকু ছিলাম, ঠিক আছে, সেখান থেকে তো 5'11" হয়েছি, সেই জায়গাটা তো অনেকে আসতে পারিনি, অনেকে আবার আমার থেকে বেশি হাইটে চলে যেতে পেরেছে, ঠিক আছে। এই দেখো, এটা হচ্ছে সব জেনেটিক্স এর ব্যাপার। অবশ্যই আমার বাবার হাইট ভালো, তো এর জন্য সেই জেনেটিক্সটা আমি পেয়েছি, ঠিক আছে। এবার হতে পারে 100 মধ্যে হয়তো একটা হতে পারে তোমার, মানে ফ্যামিলির জেনেটিক্স ম্যাটার করে না, মানে জেনেটিক্স না থেকেও মানে ফ্যামিলির হিস্ট্রি নাই, বাট তোমার হাইট একটু বেশি আছে, এটা হতে পারে 100 মধ্যে একজন, খুব রেয়ার এটা হতে পারে, ঠিক আছে। তো অনেকে দেখবা ইউটিউবে ভিডিও বানায়, আমি তোমাদের সত্যিটা বলবো, অনেকে ইউটিউবে ভিডিও বানায় যে 1 মাস হাইট বাড়িয়ে নেন, 1 ইঞ্চি, হ্যাঁ, তারপর তোমার এইসব এক্সারসাইজ। দেখো, ফালতু কথা, যে অনেকে আবার বলে নাকি জিমে স্কোয়াট করলে, হেভিওয়েট মারলে, ডেডলিফট মারলে নাকি তোমার হাইট বেড়ে যাবে। দেখো, এটাতে জাস্ট গ্রোথ হরমোন রিলিজ করছে, তার মানে এই না যে তোমার হাইট বেড়ে যাবে, ঠিক আছে। তোমাকে ডায়েট ফ্যাট ঠিকঠাক রাখতে হবে, তোমার ডায়েট ঠিকঠাক, ওয়ার্কআউট ঠিকঠাক যদি করো, তারপরে তোমার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাহলে হতে পারে তোমার হাইট বাড়তে পারে, ঠিক আছে। সেটাতে ধরো 21-24 এরকম অব্দি গ্রোথ হরমোন থাকে, ঠিক আছে, আস্তে আস্তে 30 অব্দি ধরতে পারো যে হতে পারে, ঠিক আছে। তত চাপ দিও না, যদি মনে হয় তোমার ফ্যামিলির জেনেটিক্স ভালো নেই, তো অবশ্যই তোমরা ডায়েট, ওয়ার্কআউট এসব করো। দেখো, আস্তে আস্তে তোমার গোলেন, অবশ্যই মানুষের গোল তো একটু বেশি হয়, যেতে পারো, ঠিক আছে। তো ফালতু কথা, কোনো এক্সারসাইজ কোনো ইয়ে না যে তোমার বের করবে, জাস্ট তুমি তোমার বেসিক লাইফস্টাইলটা ঠিক করো, ঠিক আছে। আর তোমার যদি হাইট শর্টও হয়ে থাকে, তাহলে এইটা না যে তুমি লাইফে কিচ্ছু করতে পারবে না। অনেকে আছে হাইট শর্ট হয়েও, বাট তাদের কনফিডেন্স মানে আছে, মানে তার হাইট শর্টে অনেক বড় বড় কাজ করেছেন, ঠিক আছে, অনেক নাম। তো হাইট কোনো ম্যাটার করে না, ম্যাটার করে তোমার কনফিডেন্স। তো কনফিডেন্স যদি আনতে পারো, তো সব কিছু হবে, ঠিক আছে। তো দেখলে আমি পুরো সত্যিটা বললাম, ঠিক আছে, কোনো ফালতু কথা না। তো এরকম সত্যি কথা যদি শুনতে চাও, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, আর যদি মানে লোকের মিথ্যে কথা বলে নিজেকে ভালো রাখতে চাও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করতে পারো, ঠিক আছে। তো চলো, এই ছিল আজকে ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব করবে। বেস্ট।